নমস্কার, আমি অনিন্দিতা, আপনারা দেখছেন জিও বাংলা। এই ভিডিওটি নিবেদন করছেন এম বাজার। টিং টিং, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ফেসবুকে দৌড়ে দৌড়ে এলো মেসেজের নোটিফিকেশন। এই জায়গায় ওটা ঘটেছে, এই মেসেজটা এতজনকে ফরওয়ার্ড করো, অমুক জায়গায় তমুক ঘটেছে, শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। আমরা এই সমস্ত নিউজগুলো কিন্তু একবার যাচাই না করে অনেকেই শেয়ার করে দিই, কিন্তু এই নিউজগুলো কতটা সত্যি আর কতটাই বা ফেক, আমাদের শহরবাসী কতটা বিশ্বাস রাখেন এই সোশ্যাল মিডিয়া নিউজের উপর, আসুন জেনে নিই। আপনার নাম? ঈশ্বর দয়াল সাউ। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে এরকম অনেক মেসেজ আসে যেগুলোতে বলা হয় যে এই মেসেজটা এতজনকে ফরওয়ার্ড করুন, কিন্তু আপনি সেই সত্যতাটা কখন যাচাই করে দেখেছেন? আমি পার্সোনালি যাচাই না করে কাউকে ফরওয়ার্ড করি না কোনো মেসেজ। তবে ফেসবুকে অনেক ফেক নিউজ কিংবা ফেক মেসেজ আসে, যারা উচিত মানুষের যে আগে সেগুলোর সত্যতা যাচাই করি তার আগে ফরওয়ার্ড করা, কেননা ওটা দিয়ে অনেকই উল্টোপাল্টা বিভ্রান্তি ছড়ায় সমাজের মধ্যে। এখন দেখছি 60-70% ফেক মেসেজ আসে সব। মানে আপনি কোনো মেসেজ ফরওয়ার্ড করেছেন কাউকে? না না, আমি কোনোদিনই যাচাই না করে কোনো মেসেজ, একটা টুইট এসছে আমার কাছে এখন বিদেশ সচিব আকবরউদ্দিনের, সেটা আমি পরশুদিন পেয়েছি, কিন্তু ওটা আমার ইচ্ছে থাকলেও এখন অবধি আমি কাউকে ফরওয়ার্ড করিনি, যে IMF-এর সমস্ত লোন অক্টোবর মাসে মোদী সরকার এই 6 বছরে ক্লিয়ার করে দিয়েছে, সেটা এখন অবধি আমার ইচ্ছে থাকলেও আমি কাউকে ফরওয়ার্ড করতে পারছি না। কালকেও একজনকে বলেছি যে এই টুইটার হ্যান্ডেলটা অরিজিনাল না ফেক সেটা আগে যাচাই করে দেখি, তারপর এই নিউজটা খুব বড় নিউজ, কেননা IMF-এর যে লোনটা ছিল, আমরা জানি যে একটা বাচ্চা জন্ম নিল ঋণই হয়ে জন্মায় ভারতবর্ষে, এই টুইটারে লেখা আছে যে সম্পূর্ণ লোনটাই পেড করে দেওয়া হয়েছে IMF-এর, সেটা আমি সত্যতা যাচাই করেই এটাকে আগে ফরওয়ার্ড করব, এই নিয়ে আমি ওয়েট করছি এখন 2 দিন ধরে। আপনার নাম? রঞ্জিত মণ্ডল। আচ্ছা, আপনি এই সোশ্যাল মিডিয়াতে আসা নিউজগুলোর উপর কতটা ভরসা রাখেন? আপনি কি ফরওয়ার্ড করেন সেই নিউজগুলো? না, 100% করি না, মানে 100% নেই করতা হুম ফেসবুক যা সোশ্যাল মিডিয়া পর যো ভি নিউজ আপডেট হতে হ্যাঁ, বট হ্যাঁ 70-80% তো নিউজ সচ হতেই হ্যাঁ, আর মানে কবি ইসকো ফরওয়ার্ড নেই কিয়া হ্যাঁ। মানে আপনি সত্যটা জেনে তারপর ফরওয়ার্ড করেন নাকি আগেই ফরওয়ার্ড করেন? না, মানে কবি ফরওয়ার্ড কিয়াই নেই হ্যাঁ, মানে ও সুনিজ কো কবি ফরওয়ার্ড কিয়াই নেই। আপনার নাম? আলোক গুপ্তা। আর আপনার নাম? সৃষ্টি আগ্রহারি। আচ্ছা, আপনারা এই সোশ্যাল মিডিয়াতে আসা নিউজগুলোর উপর কতটা ভরসা রাখেন? আপনি কি সেটা কতটা সত্যতা জেনে ফরওয়ার্ড করেন নাকি না জেনেই ফরওয়ার্ড করেন? সত্যতা জেনে ফরওয়ার্ড করি, অনেক ফেক নিউজটা রিউমার্স অনেক কিছু সার্কুলেট হয়ে ওটা তো বিশ্বাস মিন্স ওর ভ্যালিডিটি আর সত্যতা না জানলে ফরওয়ার্ড করে ওটা তো দঙ্গা হয়ে যায়, অনেক সময় অনেক কিছু প্রবলেম হয়ে যায়, ফেক নিউজ অনেক অনেক টাইম এটা সার্কুলেট করা হয়ে আর ওই ব্যাংকের ডিটেল সাম মতলব কবি কবি এসা হতো কি ব্যাংক কা ডিটেলস ভি লোকো কা ইধর উধর হতা হ্যাঁ ফরওয়ার্ড করতে হ্যাঁ লোক আর উসকা উসসে ভি আর ডিটেলস মাংতে কি আপকে ব্যাংক কা পিন কোড কিয়া হ্যায় আর বহুত সারা কুছ এসে মাংতে উসসে কিয়া হতা হ্যায় কি বহুত লোকো কা ব্যাংক ব্যালেন্স জিরো হো জাতা হ্যায় ইস তরহ সে লোক বোলতে হ্যায় কি হম ব্যাংক সে বোল রহে হ্যায় বহুত কুছ এসা হতা হ্যায় আর বহুত সারা অভি সিএ কা মুদ্দা চল রহা হ্যায় উসমে দেখিয়ে কিতনা লোকো কা রিউমার্স কে ওজহ সে হি কাহা মতলব কুছ নেই হুয়া ফির ভি দুসরে জগহ কা ফোটো দিখায়া যা রহা হ্যায় আর লোকো কো ভড়কায়া যা রহা হ্যায় জিসকে ওজহ সে জিসকে ওজহ সে লোক মারপিট পে উতারু হো জাতে হ্যায় পুলিশ কা আর আম লোকো কা ঝড়প হো জাতা হ্যায় আর উসসে পত্থরবাজি ভি কা ঘটনা ভি দেখতে হ্যায় কাহিং জগহ বাস কো আগ লাগা দেতে হ্যায় পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক জিতনা ভি ফেসিলিটি ও তো পাবলিক ফান্ড পে হি গভর্নমেন্ট কা জো সারা হ্যায় হামই পয়সা দে রহে হ্যায় লেকিন হামারে পয়সে কো হি লোক বরবাদ কর রহে হ্যায় তো ওয়েসা নেই হোনা চাহিয়ে ও গলত হ্যায়। আর আপ? সহি বোল রহে হ্যায় মামা মেরে। মতলব আপ ট্রাস্ট করতে হ্যায় ইয়ে সব নিউজ কো? নেই নেই, না না নেই করতে। আপ ফরওয়ার্ড করতে হ্যায়? নেই করতে। ওকে, থ্যাংক ইউ। ব্যস্ততম কলকাতা শহর, তবে তার মধ্যেই পেয়ে গেলাম আমাদের বন্ধুদের আর জানলাম তাঁদের মতামত। তাঁরা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আসা নিউজগুলোর ওপর খুব একটা ভরসা রাখেন না। আচ্ছা, আপনার কি মনে হয়? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে জানিয়ে দিন। আর এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম দেরি করবেন না। এই ভিডিও নিবেদন করেছেন এম বাজার, ক্যামেরায় শুভদীপের সাথে আমি অনিন্দিতা। দেখতে থাকুন জিও বাংলা।